ডান হাত কাপড় দিয়ে পেঁচানো আমি যুবককে জিজ্ঞেস করলাম রে যুবক এত সুন্দর করে নামাজ পড়েছ কিন্তু হ্যাঁ তোমার কাপড় পেঁচানো কেন যুবক তখন বলে আল্লাহর ওলি গো এই এক নিষ্ঠুর ঘটনা করুন এক ঘটনা কি ঘটনা একটু কও কয় আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের কারণে আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি যদি পেঁচায় না রাখি কেউ নামাজ পড়তে পারবে না কেউ থাকতে পারবে না আল্লাহর ওলি কয় কেন তুমি কি চিকিৎসা করাও না যুবক কয় আল্লাহর ওলি ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ গো কেউ আমার রোগ ধরতে পারে না কেউ রোগ ধরতে পারে না কেন কি জন্য যুবক বলতেছে কেউ রোগ না ধরলো আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরপুর পানি দিতেছে ফরিদপুর কোনদিন আগুন নিবে না আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান জন্মের পরই দেখেছি আব্বা দুনিয়াতে নাই মা আমাকে কষ্ট করে করে পড়ালেখা করাইছেন মা কষ্ট করে করে পড়ালেখা করান মানুষের বাড়িতে কামকাজ কইরা মামাদের কাছ থেকে দার আর সাহায্য আইনা আইনা কত মা এখনো কত সন্তান রে মানুষের বাড়িতে কাম করে লেখাপড়া করায় আসেনি না নাই কত মা কত বাবা দিন মজুরি কইরা রে যুবক তোমাকে লেখাপড়া করাইতেছে মনের ভিতরে কত স্বপ্ন আমার সন্তান একদিন বড় হবে আমার সন্তান একদিন আমাদের দুঃখ ঘুরাবে সন্তান একদিন সুখ ফিরায় আনবে এই মনের ভিতরে কত স্বপ্ন নিয়া মা কষ্ট করে বাবা কষ্ট করে শিশুকালের কথাটা আল্লাহ দোয়ার ভিতরে এতিয়াত করে দিতে বলছে বান্দারে যখনই তুই আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করো শিশুকালের কথাটা ইয়াদ করা দিও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে আদর করেছেন যেইভাবে আমাকে মায়া করেছেন আল্লাহ কবরে আমার বাপ মারে তুমি এইভাবে মায়া কইরো এইভাবে আদর কইরো এজন্যই শিশুকালের একটা ঘটনা শুনাইতে যে বাস্তব করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বলেন যুবক এরপরে কি বলো যুবক কয় গল্লার ওয়ালি কষ্ট করে করে আমি লেখাপড়া করছি আমি দেখছি আমার মার একটা চোখ নাই আমি মাকে বলতেছি মা গো তোমার চোখ নাই কেন মা কোনো জবাব দেয় না জবাব দেয় না দেখতে বড় ভয় লাগতো দেখতে বড় ভয় লাগতো মা কষ্ট করে করে আমাকে লেখাপড়া করায় স্কুলে গিয়া আমাকে আনে নিয়ে দিয়ে আসে আমার সহপাঠীরা কয় তোর মারে স্কুলে আসতে নিষেধ করবি চোখ একটা গর্ত হয়ে রইছে দেখলে বড় ভয় লাগে মারে নিষেধ করি কিন্তু মা নিষেধ মানতে রাজি না মাই কই বাজান আমাকে তুমি নিষেধ করলো লাভ হবে না আমি তোমার জন্য আমার বাপ মা সব সারছি ভাই বেরাদর সব সারছি জন্মের পরপরই তোমার বাবা মারা যাওয়ার পর আমার বাবা আসছিলেন নিয়ে যাওয়ার জন্য আমার মা তখন আমি পুরা যুবতী অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি বলেছি না গো বাবা আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে মানিক আমি আমার মানিকের চেহারা দিকে জীবন যৌবন কাটায় দিব চাই নাই চাই নাই না তোমার দিকে তাকাইয়া আমি সব বিসর্জন দিয়েছি রে বাজান এজন্য সারাদিনে একবার যদি না দেখি মা থাকতে পারি না আমি কলেজে গেলাম ভার্সিটিতে গেলাম লেখাপড়া শেষ করলাম সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল সুন্দরীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম
মা আমাকে বলল বাদাম রে বিয়েটা করবি মাকে একটু জানাইতি আমি আর কিছু বলি নাই আমার সুন্দরী বউ আমার মাকে মা হিসেবে মানতে পারলো না মা হিসেবে মানতে পারলো না আমি যখন অফিস থেকে বাড়িতে আসি রাতে ঘুমাইতে গেলে মার বিরুদ্ধে নালিশ দেয় মার বিরুদ্ধে নালিশ দেয় আমি এত বড় নালায়েক সন্তান আমি এত বড় নিমক হারাম সন্তান আমি আমার মায়ের পিছনে সব কষ্ট ভুলে গিয়া আমি বউয়ের কথায় কইরা মার রুমে ঢুইকা মার গায়ে হাত উঠায় ফেলছি যেই মাত্র হাতটা উঠাইছি মা আল্লাহ কই একটা ডাক দিয়া মাটিতে বইসা কইরে বাজান যে হাত দিয়ে তুই মারে মারছো এই হাতটা মায় চুমায়া চুমায়া বড় করছি তোর হাতির বুদ্ধি মার হাজারো চুমা লেগে আছে হাজারো চুমা লেগে আছে ঠিক আছে আজকে যখন এই হাত দিয়া মারে তুই মারলি আল্লাহ যেন তোর এই হাতরে পচায়া দেয় তারপরে মায় কান্দে আর কয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো যুবক কান্দে আর কই গল্লার বলি সাথে সাথে টের পাইছি আমার পায়ের নিচের জমিন কাঁপে উঠছে কারণ তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুব ওয়া দাওয়াতুল মুসাফি ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মুসলিমের দোয়া বদুয়া মুসাফিরের দোয়া বদুয়া বাপ মার দোয়া বদুয়া এই তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলে জাননি এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয় অত্যাচার হয় কত সন্তান মাকে এইভাবে আঘাত করে কত সন্তান বাবারে ধমক দিয়ে কথা কয় আল্লাহ পাক ওই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আবতালি ইবনে আদম ফি কারি আল্লাহ অনুমতি দাও নাফরমানের পায়ের আওয়াজ আমি আর শুনতে চাই না ওই সুদকরির পায়ের লোড আমি জমিন আর নিতে পারি না বেনামাজির পায়ের লোড আমি আর নিতে পারি না আসবিরু ইলা মাতা আসবিরু জমিন কো মালিক আমি আর কত ধৈর্য ধরব আমি নাফরমানি আর কত জমিনে দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে জমিন থাম থাম আর আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা নাক গলাবে না আল্লাহ পাক করে জমিন আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন নাফরমানি হয় এরপরও আমি কেন নগদ ধরি না জানি কারণ আমি আল্লাহ এই মানুষ জাতিকে বড় সুন্দর করে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা আসমান বানাইতো আল্লাহ হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই আমন কে আল্লাহর আরশ কুরসি বানাইতো আল্লাহ নিজের হাত লাগায় নাই কিন্তু আল্লাহ বলে এই মানুষ বানাইতে যায় আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত লাগাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফেকুন বলল হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি যুরাকুম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক কইরে জমিন এ সাগর মহাসাগর এ ফেরেশতার শুন ওয়াল বাহরা ইস্তাজিল রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিল রাব্বাহু লাউলা মাশাইখু রুকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা লাজআলতু সামাআ হাদিদা ওয়াল আরদা খফসাফা ওয়াত তুরাবা রামাদা
ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনের ভিতরে এমন আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, বৃদ্ধ বয়সে কোমর বাঁকা করতে পারে না, হাঁটুতে তার ব্যথা, কোমরে ব্যথা, এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেই, শীতের ভিতর আমার বৃদ্ধ বান্দা ওযুটা করতে তার কি পরিমাণ কষ্ট হয়, এরপর কষ্ট করে আমি আল্লাহর সেজদা দেই, আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি সেজদার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু হুশা, আল্লাহ পাক কয় আরেক দল হলো যুবক, ওই যুবক যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, যৌবনে মদ খায় না, গাঞ্জা খায় না, যৌবনে ইয়াবা খায় না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, যৌবনে সে মসজিদে পাওয়া যায় মাথায় নবীর সুন্নত টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নত দাড়ি পাওয়া যায়, অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনার দিকে যাওয়া, যৌবনের পাগলা গুড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দিতে চায়, কিন্তু আল্লাহ কয় জমিনের ভিতরে কিছু যুবক পাগলা গুড়ার লাগাম টান দিয়ে ধরে যেদিকে খুশি ওই দিকে গুড়া চালাইতে দেয় না, ওই যুবক যখন দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা কলিজায় বসায় এই যুবকের দিকে তাকাইয়া জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য ওই যুবক বলতেছে গো আল্লাহর ওলি, আমি তোমার গায়ে হাত উঠে ফেলছি, কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছেন, আমি দৌড়ে আসতে লাগলাম, কিন্তু অন্যদিন গ্রামে আসতে এত দেরি হয় না, রাস্তাঘাটে এত সমস্যাও হয় না, কিন্তু ওই দিন গ্রামে পৌঁছতে পৌঁছতে আমার অনেক দেরি হয়ে গেল, জানাজা আমি পড়তে পারলাম না, এলাকার মানুষ আমাকে সারে জানাজা পড়ে ফেলেছে, আমি ঢুকলাম মানুষেরা কয় বাজার, অনেকক্ষণ অপেক্ষা করেছি আর মানুষের ধৈর্য কোলায় না, আমি তখন কান্দিয়ার কলি, বাবা তোমাদের কোনো দোষ নাই, আমি বুঝে গেছি মার একটা বদ্ধ ছিল, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পার, এই বদ্ধটা কবুল হয়ে গেছে, আর একটা বদ্ধ ছিল তোর হাত যেন পয়সা যায়, অল্প দিনের ভিতরেই দেখি আমার ওই হাতের মধ্যে পচন শুরু হয়েছে, ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিন্তু না পচন ভালো হয় না, ডাক্তাররা কয় আমরা তো কোনো কারণ পাই না কেন ভালো হয় না কেন হয় না, আস্তে আস্তে পচন উপরে উঠতেছে, এমনকি যেই সুন্দরী বউ যার মহব্বতে পইরা মার গায়ে হাত উঠাইছিলাম, এই সুন্দরী বউটো আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে, এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বের করে দিছে, দুর্গন্ধে কেউ থাকতে পারে না, এখন শুধু আমি মসজিদে মসজিদে ঘুরি আর আল্লাহর কাছে কান্দি। আল্লাহর ওলি কয় যুবক কান্দো কান্দো, আর জুম্মার দিন জুম্মার নামাজ পড়া মার কবরটা জিয়ারত কইর, জুম্মার দিন মার কবরটা সকাল সন্ধ্যা অথবা জুম্মার ভিতরে এক সময় জিয়ারত কইর, মানজারা কাবরা আবাওয়াইহি কুলফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী কয় জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এই সন্তান অজানা অবস্থায় অথবা যাই না যদি কষ্ট দিয়েও থাকে, আল্লাহ এই সন্তানরাও মাফ কইরা দিবে, বাপ মারও মাফ কইরা দিবে। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, যুবক এক নম্বর হলো বাপ মার জন্য দোয়া, দুই নম্বর হলো বল ইস্তিগফার লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি দান সদকা করা, এটা হলো দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হলো নবী বলেন ইনফাদু আহদিহিমা মিম বাদিহিমা,
বাপ মার কোনো ঋণ যদি থাকে ঋণ তুমি পরিশোধ করো বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে তুমি হক ফিরায়া দাও বাবা যদি তোমার বোনের হক না দিয়া থাকে তাড়াতাড়ি বাপরে বুঝাইয়া বোনের হক ফিরায়া দাও বাবা কবরে চলে গেছে কিন্তু তোমার বোনের হক দিয়া যায় নাই তোমারে সব দিয়া গেছে যুবক বাবার জন্য জিয়াফত পরে করো গরু জবাই পরে করো আগে বোনরে খানো বোনের সম্পদ তাড়াতাড়ি বুঝাও নতুবা দশটা বিশটা হাতি জবাই কইরা বাবার নামে খাওয়ালেও কবরের আগুন নিবে না প্রতিবেশীর হক বাবা নষ্ট করেছে যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও নবী বলতেছে তাড়াতাড়ি প্রতিবেশীর হক ফিরায় দাও তাহলে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছে দিবে চার নম্বরে নবী বলেন সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার বাবা মা রক্তের মানুষ যারা দুনিয়ায় জীবিত আছে তাদের কুছ কবর তুমি রাখো বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ আছে চাচা আছে চাচি আছে ফুফু আছে ফুফা আছে চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন তাদের খুশ কবর তুমি রাখো যখনই তুমি বাবার রক্তের একজন মানুষকে ফোন দিয়ে জিজ্ঞেস করবা চাচা কেমন আছেন আল্লাহর নবী বলতেছেন চুকির পানিটা নবীর ঘরে ঘরে যায় নবী বলেন যুব যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো মা দুনিয়াতে নাই মা রক্তের মানুষ দেখো কারা দুনিয়াতে আছে এদের খোঁজ খবর তুমি রাখো কোথায় আমার খালা কোথায় আমার নানি কোথায় খালা তো ভাই বোন কোথায় আমার মামা ফোনটা দিয়া কো মামা কেমন আছো মায়ার নবী কয় যেন মার কবরই তুমি ফোন লাগাইছো আল্লাহর নবী রহমতের নবী একটা শ্রোতাকে একজন যুবককে সামনে রেখে নবী এই দামি ওয়াজটা করতেছেন এইবার নবী পাঁচ নম্বরে কয় যুবক পাঁচ নম্বর হলো ইকরামু সদিকিহিমা মিম্বাদিহিমা মা বাবার বন্ধু বান্ধব যারা বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার সমবয়সের মানুষ দুনিয়াতে আছে সমাজে আছে বাবার সমবয়সের মানুষকে যদি পাও বাবার মতো শ্রদ্ধা কইর বাবার মতো শ্রদ্ধা কইর বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে পরে একটু বাবার মতো আদর কদর কইর যেন তুমি তোমার বাবারই তুমি সেবাটা করতেছ আল্লাহর নবী কয় মা নাই মার সমবয়সের মহিলা আছে তার তুমি খোঁজ খবর নিও তার একটু খেদমত কইর যেন মার কবরেই তুমি তোমার সেবা পাঠায়া দিছ এই পাঁচটা আমলের কথা নবী বলছেন কয়টা একটু জোরে বলেন কয়টা এক নম্বরে দোয়া রাব্বির হাম হোমা সবাই কন রাব্বির হাম হোমা কামা রাব্বায়ানি সগীরা দুই নম্বর হলো মসজিদ মাদ্রাসা গরিব মানুষ অসহায় মানুষ নিজের আত্মীয় স্বজনের ভিতরে যদি গরিব থাকে রক্তের এদের হক বেশি এদের পাওনা বেশি আমরা তো নিজে যদি শিল্পপতি হয়ে যায় কোটিপতি হয়ে যায় তখন রক্তের মানুষ যদি গরিব হয় তারে পরিচয় দিতে চায় না চাচা তো ভাই যদি রিক্সা চালায় তাহলে হে পরিচয় দিতে চায় না এটা তার চাচা তো ভাই আল্লাহ নবী কয় জানো এতে আল্লাহ কি পরিমাণ নারাজ হয় তুমি যদি বাবার নামে দশটা গরু জবাইও করো তবুও আল্লাহ এত খুশি হবে না ওই চাচাতো ভাইটারে যদি একটু আদর করতা আল্লাহ এতটা খুশি হইতো কারণ তোমার বাবা যে কবরে শায়িত এই বাবার রক্তের মানুষ সে রক্তের মানুষ রক্তের মানুষের খবর নিলে আল্লাহ কবরে এই কথা পৌঁছায় দেয় এই সেবা পৌঁছায় দেয় মা দুনিয়াতে নাই মা রক্তের মানুষ কারা কারা আছে তাদের লিস্ট করো লিস্ট করে তালিকা করো ডায়েরিতে নাম লেখো এরকমভাবে নাম্বার লেখো লেখা উপরে লেখা রাখো সপ্তাহে একদিন আমি এই মানুষগুলোর খবর নিব লেখা সপ্তাহে একদিন ডায়েরিটা বাইর করো বাইর করে নাম দৈরা দৈরা দেখে দেখে ফোন দেও এখন তো সময় সহজ হয়ে গেছে এখন বাড়ির যাইতে হয় না মোবাইলটা লইয়া খালি কও না খালা কেমন আছো খালা শরীরটা ভালো এত দূর খালি জিগাও এত দূর জিগাও হাদিস থেকে বলতেছি আমার নবীর কথা নবী বলছেন মার রক্তের মানুষের খবরটা নেওয়ায় আল্লাহ খুশি হইয়া এই খবর তোমার মার কবরে পৌঁছে দেবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর নবী বলেছেন পাঁচ নম্বর যুবক হাঁটতে যাওয়া
বাবার বাবাকে তুমি খুব ইয়াদ করো আলহামদুলিল্লাহ কিন্তু বাবার বয়সের মানুষ দেখলেই তুমি তাকে সালাম করো তারে আদবের সাথে জিজ্ঞেস করো চাচা কেমন আছেন বাবার কথাটা ইয়াদ করো বাবার কথাটা ইয়াদ করো তার সাথে যেমন আচরণটা করবা এই আচরণটি আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হলো আল্লাহর নবীর বাতানো পাঁচটা আমল জানি না আমাদের ভিতরে এখানে কার কোন আত্মীয় কবরে শায়িত আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شعب دي شب قطع شكر دي شب قطع لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا مولاي كريم تمر نام رحمان تمر نام بل رحيم اي الله دنيار شمست مسلماني روپر تمي رحم کرو بشش کرے غزار ششو بچه گولی روپر رحم کرو کتو ششو بمار آگت هات پا گولی اوره گسه কত শিশুর লাশ কাঁধে লইয়া বাবা রাস্তায় রাস্তায় দৌড়ায় শিশুরা জানে না কেন তাদেরকে মারা হইতেছে ও মালিক এই আল্লাহ তাদের ঘর বাড়ি গুলা মাটির সাথে বেঈমানরা জালেমেরা মিশাই দিছে তাবু বানাইয়া শীতের মধ্যে আল্লাহ মরুভূমিতে বাচ্চা কাচ্চা লইয়া কত পরিবার আল্লাহ রাত দিন কাটাইতেছে এই শরণার্থী ক্যাম্পটাও তাদের জন্য নিরাপদ না এই ক্যাম্পের মধ্যেও গতকাল বোমা ফালাইয়া 100 জন নারী শিশুকে মেরে ফেলছে গাজার এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গাটা তাদের জন্য নিরাপদ নিরাপদ বলতে কোন জায়গা রাখে নাই আয় আল্লাহ এত বড় জুলুম আমরা কেমনে সইব এই শিশু বাচ্চাগুলির কান্না আর কত জমিন দেখবে আল্লাহ তুমি তোমার গায়বী মদদ নাজিল কর আল্লাহ তোমার গায়বী সাহায্য মজলুমের সাথে নাজিল কর আল্লাহ তোমার কুদরতি হাত ব্যবহার কর জালেম যত শক্তিশালী হোক না কেন তোমার শক্তির সামনে কিছুই না গো মাওলা তুমি তো নমরুদকে ল্যাংড়া মশা দিয়া মারছো তুমি তো ফেরাউনকে পানিতে চুবাইয়া মারছো তুমি তো আব্রাহাকে আল্লাহ পাকি দিয়া তুমি হত্যা করছো আল্লাহ তুমি তো মালিক তুমি তোমার কুদরতি হাত গাজার মুসলমানদের পক্ষে নাজিল করো আয় মাওলা যারা জানি না গো মালিক আমরা এই ময়দানে হয়তোবা আমার চোখে দেখা এমন অনেক মুরব্বী আজকে কবরে শুয়ে রইছে আল্লাহ যাদের আওলাদ আজকে এই জান্নাতি বাগানে বইসা হাত দুইটা বাড়াইয়া দিছে জানি না আগামী বৎসরে এমন দিনে আমাদের কে কোথায় কবরে শুয়ে দেখি কত সন্তান বাপ মার কাছ থেকে বিদায় নিয়া ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না কত বাবা সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় আর সন্তানের মুখ দেখে না জানি না আমাদের কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো
আল্লাহ আমাদের যাদের মা নাই যে মা একাধারে দশ মাস দশ দিন পেটে রাখলেন মার পেটে লাতি মারছি মার আরামের ঘুম ভেঙে ফেলেছি মা খাইতে বসে আমি কলিজায় লাতি মারছি মার খানা বন্ধ হয়ে গেছে তবু বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ দেয় না কত রাত মা দাঁড়ায়া দাঁড়ায়া এই রুম থেকে ওই রুমে হাঁটাহাঁটি কইরা রাত কাটায় দিত আমি শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজে দিছি মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকের উপর রাইখা রাত কাটাইছে আমি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি সবাই ঘুমায় পড়ল মা দুঃখিনী ঘুমায় না পিছনের দরজা দিয়া মা কইয়া ডাক দিতে দেরি দরজা খুলতে দেরি হয় না আল্লাহ এমন মারে তুমি কবরে মাইরো না এমন মারে কবরে আজাব দিও না মা রোটা ডাইকা বলে বাজার বন্ধুদের লইয়া মার কবরে পাক দিয়ে চইলা গেছো মার কথা বুঝি ইয়াদ করলা না একবার ফাতেহা পড়তা তিনবার এখলাস পড়তা আল্লাহ মার কবরের আজাবটা মাফ করে দিত যে বাবা ঈদের দিনে সিরা লুঙ্গি পরছে আমাকে নতুন কাপড় কিনে দিছে নিজের মুখের লোক মা বাপ বাবা কত আমার মুখে তুইলা দিল আজকে ওই বাবা যেই ঘরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর আল্লাহ বাপ মার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও মা বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও আয় মাওলা করিম এই মাহফিলে এলাকার যত মুর্দে গান আয় আল্লাহ যত মুরব্বী কবরে শুয়ে আছেন গো আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আয় আল্লাহ যেই যুবকগুলি এতদিন ধরে শ্রম দিয়ে আসতেছে আল্লাহ যুবকদের ভিতর থেকে যারা কবরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিও আল্লাহ যারা জীবিত আছে মুরব্বীদের অনুসরণ করে চলার তৌফিক দান করিও আল্লাহ যে সকল মুরব্বী জীবিত আছেন তাদের নেক হায়াত তুমি বাড়ায় দিও বিশেষ করে এই তফসির কমিটিতে যারা মেহনত করতেছেন আল্লাহ করবেন করতেছেন করছেন আল্লাহ প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করে নিও এলাকাবাসী যে যেভাবে সহযোগিতা করছেন প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ মা বোনদেরকে মাফ ফরমাও যুবকগুলিকে নামাজি দিনদার মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও আয় আল্লাহ যে যুবক যে সন্তান বাপমার কদর বুঝে না আল্লাহ তুমি বুঝ দাও আল্লাহ বুঝ দাও তোমার হাবিব তো বলছে যে সন্তান বাপমার দোয়া লইয়া চলে আল্লাহ আল্লাহ তুমি নাকি তার হায়াতের মধ্যে বরকত পারায় দাও আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তবু অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দাও যে সন্তানের পিছনে তার মা বাবার দোয়া থাকে আল্লাহ এই কথাটা যুবকগুলির বোঝার তৌফিক দাও আল্লাহ তাদের লেখাপড়ার উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি চাকরি বাকরির উন্নতি সব কিছু বাপ মার দোয়ার পিছনে আল্লাহ এই বুঝটা তাদেরকে দান করো দান করো আয় মাওলা এই মাহফিলকে কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ